জীবনটা বড়ই অদ্ভুত। যারা বাঁকা ঘাট টেড়া তাদেরকে ছেড়ে দেওয়া হয়, আর যারা সোজা তাদেরকে আঘাত করা হয়। সাপ ছোবল দেয় আত্মরক্ষার জন্য, আর মানুষ দেয় স্বার্থ রক্ষার জন্য। ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না, তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকা। শোনো, সব কথা বিশ্বাস করো না। একটা গল্পের তিনটা দিক থাকে, তোমার দিক তাদের যা সত্য। পেটের দায়ে যারা সামান্য চুরি করে তাদের উপর আমরা অত্যাচার করি, আর কিছু উচ্চশিক্ষিত মানুষ যারা কলমের খোঁচায় কোটি কোটি টাকা চুরি করে তাদের আমরা সম্মান করি। মা বাবার চোখে কখনোই পানি আসতে দেবেন না, কারণ যে ঘরের ছাদে পানি পড়ে সে ঘর অচিরেই ভেঙে পড়ে। যার আছে তাকে খাওয়ালে খেতে চায় না, আর যার নেই সে খিদে পেলেও খাবার পায় না। বিজ্ঞান সব আবিষ্কার করতে পারলেও বেইমান চেনার যন্ত্র কখনোই আবিষ্কার করতে পারেনি। চিৎকার করে কান্না করার বয়সটা চলে গেলে কষ্টের পরিমাণ বেড়ে যায়। কথাই আছে, সোনার ডিম পাড়া হাঁসকে জবাই করে খেতে নেই। কেউ যদি আপনাকে ভালো রাখার জন্য চেষ্টা করে, স্যাক্রিফাইস করে, তোমার পাশে থাকে, হলে তাকে ধোকা দিয়ে কী লাভ? সে তো এই কাজ সারা জীবন করে যেতে রাজি। এই পৃথিবীতে কখনো কাউকে নিজের ভেবে জোর খাটানো উচিত নয়, কারণ যাকে তুমি চেয়ে নিজের ভাববে সময় আসলে সেই বুঝিয়ে দেবে তুমি তার কাছে কতটা পর। কখনো নিজের স্বার্থের জন্য অন্যের সাজানো স্বপ্ন ভেঙে দিও না, কেননা স্বার্থ মিটে গেলে তুমি হয়তো চলে যাবে, কিন্তু সে তার গড়া স্বপ্নগুলো আর কোনোদিন সাজাতে পারবে না। তিনটি সুন্দর ঘটনা। এক একদিন সব গ্রামবাসী মিলে সিদ্ধান্ত নিল তারা বৃষ্টির জন্য দোয়া করবে। সবাই সমবেত হলো, কেবল একটি ছেলে ছাতা নিয়ে এলো, এটাই বিশ্বাস। দুই, আপনি যখন কোনো শিশুকে শূন্যে ছুঁড়ে খেলা করবেন তখন সে হাসতে থাকবে, কারণ সে জানে আপনি তাকে আবার ধরে ফেলবেন, এটাই ভরসা। তিন, প্রতিদিন রাতে আমরা যখন ঘুমাতে যাই কোনো নিশ্চয়তা নেই আমরা পরের দিন আবার জেগে উঠতে পারব, তবুও পরের দিনের জন্য অ্যালার্ম দিয়ে রাখি, এটাই আশা। শৃঙ্খলা দেখুন পিঁপড়ের মধ্যে, একতা দেখুন কাকের মধ্যে, বিশ্বস্ততা দেখুন কুকুরের মধ্যে, স্বচ্ছতা দেখুন পায়রার মধ্যে, পরিশ্রম দেখুন ঘোড়ার মধ্যে, সমতা দেখুন মৌমাছির মধ্যে, হিংসা ক্রোধ লোভ নিষ্ঠুরতা দেখুন শ্রেষ্ঠের শ্রেষ্ঠ জীব মানুষের মধ্যে। নদীকে পরিষ্কার করার দরকার নেই, শুধু নোংরা করবেন না, নদী নিজে নিজেকে পরিষ্কার করে নেবে। গাছ লাগানো প্রয়োজন নেই, শুধু গাছ কাটা বন্ধ করুন, গাছ নিজে নিজেই গাছে ভরিয়ে দেবে। শান্তি রক্ষা করার দরকার নেই, শুধু অশান্তি করবেন না, শান্তি নিজেই ফিরে আসবে। অভাব সবার থাকে, কারো টাকার অভাব, কারো শিক্ষার, কারো মনুষ্যত্বের, আর কারো ভালোবাসার। মানুষের প্রতি মানুষের বিশ্বাস যখন কমতে শুরু করলো তখন দরজা আবিষ্কার হলো, মানুষ যখন বিশ্বাসের উপর আঘাত করতে শুরু করলো তখন তালার আবিষ্কার হলো, আর মানুষের উপর থেকে মানুষের বিশ্বাস একেবারে উঠে গেল তখন সিসিটিভি ক্যামেরার আবিষ্কার হলো। পৃথিবীতে মৃত লাশগুলোর জন্য সবাই কাঁদে, কিন্তু জীবিত লাশগুলোর দিকে কেউ ফিরেও তাকায় না। শিক্ষিত ব্যক্তি অহংকারী হতে পারে, কিন্তু জ্ঞানী ব্যক্তি কখনোই অহংকারী হতে পারে না, কেননা অহংকারী ব্যক্তি কখনোই জ্ঞানী হয় না। যদি জীবনে একটা ডিলিট বাটন থাকতো, তাহলে কিছু স্মৃতি, কিছু অনুভূতি আর কিছু মানুষকে মুছে ফেলতাম জীবন থেকে। নিজের জীবনের চেয়েও বেশি কাউকে ভালোবাসলে উপহার হিসাবে দু চোখ ভরা জল ছাড়া কিছুই পাওয়া যায় না। মানুষ ব্যর্থতা থেকে শিখে, সাফল্য থেকে নয়, তাই একবার ব্যর্থ হলেও পুনরায় চেষ্টা করো।